সুমন পঁচাত্তর বছর ঋষি বঙ্কিমচন্দ্র পদার্পণ করলো এবং এটা এশিয়ার মহাদেশের গর্ব, কি বলবেন আপনি এই জিনিসটা? এটা তো আমাদের স্যার বলে গেছেন, বললেন এইমাত্র, বিধায়ক বললেন, বিধায়ক মন্ত্রী অর্থমন্ত্রী বললেন, অতএব নতুন করে কিছু বলার নেই, কারণ আমরা গর্ববোধ করি এই কলেজ নিয়ে। কারণ এই কলেজে আমারই, আমাদের ফ্যামিলির তিন প্রজন্ম এই কলেজে, আমার বাবা পড়েছেন, আমি পড়েছি, আমার ছেলে পড়েছে, অর্থাৎ এই কলেজে একটা একসময় এশিয়ার বৃহত্তম কলেজ ছিল এবং পরবর্তীকালে আমরা সব বিধায়ক আমাদের গভর্নিং নমিনিটি মেম্বার করার পর আমরা চেষ্টা করে বঙ্কিম কলেজে একটা মর্নিং ডে নাইটকে নিয়ে আমরা একটা সমন্বয় কমিটি করতে পারি, যার মাধ্যম দিয়ে আমরা বঙ্কিম কলেজে এক সপ্তাহে চালাব, এটাই আমাদের বদ্ধ পরিকল্পনা। এই যে এত সুন্দর একটা ভাবনা যেখানে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে একটা জায়গা করে দেওয়া আছে, কতটা গর্বিত মনে করছে? কারণ এই নৈহাটি সবাই গর্ব অনুভব করবে, আজকে নৈহাটির কিছু হলে সবাই গর্বিত হবে, দল মত নির্বিশেষে এখানে কোনো বিতর্কের কোনো জায়গা নেই। কি কি থাকছে? ইতিমধ্যে বলে দিয়েছে 20টা না 22টা কম্পিটিশন আছে এবং 3 তারিখে যেদিন আপনার শেষ হবে সেদিন সুনীতি চৌহানের প্রোগ্রাম আছে, মানে আপাতত যেটা শেষ হবে, এবং তারপরে বিধায়ক একটা আজকে বলে গেছেন যে আমাদের এই বঙ্কিম কলেজে যবে থেকে ছাত্র সংসদ হয়েছে তবে থেকে সমস্ত জিএসদের 2 তারিখে সম্বর্ধনা দেওয়ার কথা, সেটা নিশ্চয়ই হবে, এটা আমরা বিশ্বাস করি এবং 2 তারিখে এটা করা হবে। এটা আমরা ইতিমধ্যে যারা ছাত্র পরিষদ এখানে করে, ছাত্র সংসদ চালায় বা বঙ্কিম কলেজে প্রিন্সিপাল আছেন দিবা বিভাগে, তারা সিদ্ধান্ত নিয়ে এটা নিশ্চয়ই করবে। এবার নৈহাটি উৎসবে উদ্বোধন করছেন ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার এবং শত্রুঘ্ন সিনহা সাংসদ, এবং অবশ্যই আমাদের মন্ত্রী, আমাদের বিধায়ক, আমাদের স্থানীয় পার্থভূমিক সেই মঞ্চে থাকবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর একটা কথা আবার বলি আপনাদের মাধ্যমে, করোনা ইতিমধ্যে চীনে এবং জাপানে ভয়াবহ রূপ নিয়েছে, অতএব সেই দিকে আমাদের আবার সবাইকে সচেতন হতে হবে, যে কোনো মূল্যে আমরা যদি সতর্ক থাকি করোনা আটকানো আমাদের পক্ষে, সকলের পক্ষে সম্ভব, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাদের মন্ত্রী বলে গেলেন যে প্রাক্তন যারা জিএস তাদের আগামী দিনে কলেজে যে এই প্রোগ্রামে 2 তারিখে তাদের সম্বর্ধনা দেওয়া হবে, এটা তো ভালো উদ্যোগ। তো দল মত নির্বিশেষে কোন দলের ছিল তিনি বলেননি, তিনি বলেছেন যারা যারা জিএস ছিল বঙ্কিম কলেজে যবে থেকে ছাত্র সংসদ হয়েছে সেই সমস্ত জিএস যারা বেঁচে আছেন তাদের সবাইকে সম্বর্ধিত করা হবে 2 তারিখে। এই ধরনের উদ্যোগ নৈহাটির ইতিহাসে প্রথম, নৈহাটির ইতিহাসে এর আগে এই ধরনের উদ্যোগ 50 বছর হয়েছে আরবিসি কলেজে, কিন্তু দেখা যায়নি। এই ধরনের উদ্যোগ প্রথম যে দলমত নির্বিশেষে কালারকে উপেক্ষা করে যে বর্তমান রাজনৈতিক পরিবেশে এই ধরনের উদ্যোগ প্রথম, কি বলবেন? এটা আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এটা শিখিয়েছেন, অতএব সেটা আমরা অনুসরণ করি এবং আমাদের প্রিয় বিধায়ক পার্থমিকের কথা আপনাদের সামনে বললেন যে আমরা দল মত নির্বিশেষে এটা করব, অতএব এটা আমাদের কালচার যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমি আবেদন করব বঙ্কিম কলেজে যারা প্রাক্তনী আছেন তারা আসুন, কলেজের সাথে যুক্ত হন এবং অ্যালুমিনিয়াম বঙ্কিম কলেজে যে প্রাক্তনী আছে তাদের সভাপতি গৌতম চক্রবর্তী এখানে আছেন, যিনিও বঙ্কিম কলেজে একসময় জিএস ছিলেন, সবাই আসুন, সবাই প্রিন্সিপাল বা পার্থ এরা যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে প্রাক্তনীরা আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাই আপনারা কলেজ এসে যোগাযোগ করুন, চলুন নৈহাটি ঋষি বঙ্কিম কলেজটাকে আবার সেই শিখরে আমরা নিয়ে যেতে পারি কিনা তার একটা চেষ্টা হোক, যেখানে আমরা দল মত নির্বিশেষে শুধু রাজনীতি করার জন্য আসবো না, বঙ্কিম কলেজে ভালো কাজ করার জন্য আমরা সবাই সামিল হই।